আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আরো একটি নতুন কুরুলুস ওসমানের বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আক্তিমুর যে ফাঁদে পড়েছেন তা থেকে কিভাবে বেরিয়ে আসবেন, আলচেচে খাতুন এবং আক্তিমুরকে বিয়ে করতে পারবে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। প্রিয় দর্শক শ্রোতা, শেষ অধ্যায়ে ওক্তেম্বে আলচেচে খাতুনকে বেয়েন্দির হাতে তুলে দেবেন বলেছেন, কারণ তিনি ইসমিয়ান সুলতানাকে ভয় পেতেন। আলচেচি এই সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি, তাই প্রেমিক আক্তিমুরকে নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু বেঙ্গি হাতুন পরিস্থিতি বুঝতে পেরে বেয়েন্দিরের সাহায্যে এটি প্রতিরোধ করেছিল। বেয়েন্দির বে, যিনি আক্তিমুর থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, এই কারণে তিনি অচেতন আক্তিমুরকে ওলোপের কাছে পৌঁছে দেন। তাহলে এখন কি হবে? প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ হেডকোয়ার্টারে অভিযানের পর ওসমান বে নিশ্চিত হয়েছিলেন যে ভিতরে একজন বিশ্বাসঘাতক আছে। এই বিশ্বাসঘাতককে খুঁজে পেতে হলে ইসমান সুলতানের একজন গুপ্তচর থাকতে হবে। এই জন্য কুনুর বাইজেন্টিয়ামে তার পোস্ট সার্কিসের মতো একটি নতুন এবং চ্যালেঞ্জিং কাজ শুরু করেছেন। পরের পর্বে ওলোপ হয় তার ভাতিজা আক্তিমুরের বিনিময়ে ওসমান বেতে কিছু দাবি করবে, যেমন মারমেসিক দুর্গ অথবা সমস্যাটি চিরতর সমাধানের জন্য আক্তিমুরকে টোপ হিসাবে ব্যবহার করে ওসমান বেকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। অন্যদিকে কুনুরকে ধন্যবাদ জানিয়ে আক্তিমুরের একটি চিহ্ন খুঁজে বের করবে এবং তাকে যেখানে অভিযান চালিয়ে আটক করা হয়েছিল সেখান থেকে উদ্ধার করবে। এটা শুনে আহত আক্তিমুরকে শেষ মুহূর্তে চেপে ধরবে এবং দুর্ভাগ্যবশত বেয়েন্দির সাথে এ বিয়ে বন্ধ হবে। আপাতত বেয়েন্দির কিছুই হবে না, কারণ সে দেখেনি যে বেয়েন্দি তাকে ছিটকে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের অ্যানালাইসিস ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিওতে সিজন 4 সম্পর্কে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।